আজকে সেখানে মোবাইল খুলে নেই, চার্জার প্যান্ট সব নিয়ে নিল সুটটা। মোবাইল বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে এখান থেকে ব্লগটি ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনার মাঝে আসলাম। হাজির হলাম, গত ভিডিওতে তো দেখছেন দুই দিন আগে একটা সার্সি যে হাসপাতালে সময় গেছিলাম, তো ওই ভিডিওটা হয়তো কেউই দেখেন নাই। দেখে একেবারে অবস্থা খারাপ, তখনই বাইরে কোনো জায়গায় যাই তো বাইরের কিছু দেখালে আরো দেখি কিছুই হয় না, তখনই আরো মনটা একদমই ভেঙে যায়। কি কই কি করার আর আর দেখি আজকে আপনাদের মাঝে কি শেয়ার করতে পারি, কি দেখাতে পারি তা অবশ্যই দেখবেন। আর আপনারা অনেকজনই বলছেন যে স্কুলে যেখানে পরীক্ষা দিয়ে ওইটা দেখাইতে বা কিছু একটা ওই ওই হলটা বা ওই স্কুলটা দেখাইতে কোন জায়গায় নিয়ে যেতে, তো জানেন আপনারা যে ওইটা দেখানো সম্ভব না, কারণ স্কুলে তো এখন পরীক্ষার হল ওখানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। যারা জানেন না তার জন্য বলি, মোবাইল এসব নিয়ে তো ঢুকতে দেয় না, অন্য কোনো জিনিসপত্র নিয়ে ঢুকতে দেয় না, এডমিট কার্ড এইসবই, তো সেখানে মোবাইল নিয়ে যাওয়া তো একদম অসম্ভব। তো সেই জন্য আপনাদের ওইটা দেখাতে পারবো না অবশ্যই, কারণ দেখানোর উপায় নেই কোনো। যদি এমনি স্কুল আমি পড়তাম তাহলে দেখাতে পারতাম, নাহলে পরীক্ষার হলে কখনোই মোবাইল নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য সেটা পারবো না। তো আমার আজকে ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলটা পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর তুই দেখেন আম্মা আজকে কিছু রান্না করবো নেই খাওয়ার জন্য, এখন ওরকম ভাবে না আর কি, হালকা পাতলা খাওয়ার জন্য আর কি, নাস্তা হিসাবে। তো দেখেন কি কিভাবে কি করে। দেখেন এমনিতে কারেন্ট নেই, সেই জন্য যে দেখেন লাইটটা ধরানো আছে তাও কিছুই দেখা যাইতেছে না। আরে দেখেন কি চিনি দিছ, মশলা লেগে গন্ধ ছড়াইছে। দেখেন দুধ এখানে জল হইতাছে, এই যে আর কি সেমাই রান্না করব, লাল সেমাই ছিল এক প্যাকেট পরে, কিন্তু সেটাই এখানে হলো কিসমিস। এগুলো প্যাকেটের লাল সেমাই গুলো, খোলা সময় তো ইচ্ছারা পাওয়া যায় না। এই আঙ্গুর ফল ওটি শুকায় করে এমনি কিসমিস, আঙ্গুর ফল শুকায় কিসমিস করে। 50টার কিসমিস দেয় তো অল্প কেটা, বাইরের অবস্থা দেখেন। ওই দেখ আগে উঠছিল, এখন আর কি একটু শান্ত পরিবেশ, কোনো রোড ঠোদ নাই। একটু আগে গোসল করছি, গোসল করে যে কাপড় এসব নেড়ে দিছি, আর এখানেও এই যে শার্ট এসব ধোয়া, কারণ আজকে তো পরীক্ষা মাঝখানে একদিন বন্ধ আর একটা একদিন পরে আছে, সেই জন্য এই শার্ট এগুলো ধুয়ে দিছি হইতাছে। আর এই যে এখানে প্যান, দেখেন সামনের বিল্ডিংটাতে জেনারেটর আছে তো সেই জন্য শব্দ হইতেছে জেনারেটরে।
কেমন দাগ পারে দেখছ? টাইকে টাইকে করা লাগে, আরে আকুতে করা লাগে। দেখেন শ্যামাই জিনিসটাও ডাইকে ডাইকে রান্না করা লাগলো, গ্যাস থাকতে থাকতে কমে গেছে। দেখেন পিঠাও আছে সাথে, এই ফুল পিঠা গুলো আর কি বলে আইলে গেছি, তো এগুলো দিয়ে সেমাই খেতে একমাত্র মজা, তা নাহলে তো মজা না। তো কারণ শুধু শুধু ওই সেমাই কি ভালো লাগে, সেই জন্য পিঠা দিয়ে খাবো। গ্যাস তো দেখলেন তেমন একটা নেই, তো এতটুক জিনিস আর করতে কত সময় লেগে গেল। দুধ দেওয়া কম হয়ে গেছে, কম হয়েছে, ঠিক আছে, কম হইলে তো কম কেন। আর দিম না আপনারাও কারা কারা আর কি এই পিঠা দিয়ে সেমাই সেমাই খান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ সব অঞ্চলে তো এই পিঠা গুলো থাকে না, আর সব অঞ্চলে এই পিঠা দিয়া সেমাই খায়ও না কেউ। দেখলেন আজকে নাস্তার ছোট একটা ব্লগ, নাস্তার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন। আর এভাবে যারা খান তারা তো জানেন কেমন লাগে, আর যারা খান নাই তারাও এই পিঠা দিয়ে এভাবে সেমাইও খেতে পারেন, খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে।
তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।